আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম বকবক করার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ঔষধে আমরা রিভিউ দিব। এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ, এটার নাম হলো রিডন ইজি। এটি উৎপাদন করে থাকে এসকেফ ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ লিমিটেড। এটার অনেক এই রিডন ইজি হলো ডম্পেরিডন গ্রুপের। তো মূলত এসকেফ কোম্পানি এই একটা ডম্পেরিডন গ্রুপের একটি ঔষধ বিভিন্ন ফরম্যাটে করে থাকে, সেটা হলো ডম্পেরিডন ফিল্ম কোটেড ট্যাবলেট, অর্থাৎ ডম্পেরিডন অর্থাৎ রিডন ট্যাবলেট। আর একটা হলো সাসপেনশন, আর একটা বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক ড্রপ, আর একটা হলো যে এই যে পাউডারটা, আর একটা হলো ওরালি ডিসপার্সিবল ট্যাবলেট, অর্থাৎ মুখে খাওয়ার জন্য আর একটা রিডনের একটা ট্যাবলেট আছে যেটা মুখে চুষে আপনি খেতে পারবেন। তো এই বিভিন্ন ফরম্যাটে কিন্তু করা হয়। মূলত এই রিডন অর্থাৎ ডম্পেরিডন এই এতগুলো ফরম্যাট করার পিছনে এতগুলো যে ট্যাবলেট, তারপরে সাসপেনশন পাউডার এবং প্লাস মুখে চুষে খাওয়ার জন্য প্রত্যেকটাই করা হয়েছে আমাদের উপকারের জন্য। অর্থাৎ গ্যাস্ট্রিকের যখন সমস্যা দেখা দেয় তখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই ডম্পেরিডন। তো মূলত এই ডম্পেরিডন কিন্তু মেইন যে কাজটা আমাদের স্বাভাবিকভাবে, আমি বিস্তারিতভাবে বলতে গেলে বন্ধুরা অনেক সময় লাগবে, তো আমি মেইন টপিকগুলো আপনাদের সামনে আলোচনা করব। মেইন যে কাজটা আমাদের বমি, গ্যাসের কারণে যদি কোনো বমি সমস্যা হয়, দেখা যায় পেটের ভিতরে বুটবুট করে, পেট ফুলে থাকে, সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের ঔষধের সাথে সেবন করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং দেখা যায় যে খাবারে অনীহা থাকে, মুখের ভিতরে গলার ভিতর থেকে তিতা ভাব লাগে, খাবারে অরুচি দেখা দেয়। তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ডম্পেরিডন পাউডারটি। এবং যদি আপনি নিয়মিত গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি ট্যাবলেট খেতে পারেন। আর যদি আপনার সবসময় সমস্যা হয় না, গ্যাস্ট্রিক হঠাৎ করে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, তো সেই তাড়াতাড়ি অর্থাৎ র্যাপিড যাকে বলা হয়, যে দ্রুত আপনার কী বলে সেই গ্যাস থেকে নিস্তার পাওয়ার জন্য কিন্তু আপনি এই রিডন পাউডারটি কিন্তু আপনি সেবন করতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগে, এবং সাথে সাথে আপনি আশা করি কাজ করবে। অথবা দেখা যায় যারা গিলে খেতে পারে না, ওরালি ডিসপোজেবল যে ট্যাবলেটটা আছে অর্থাৎ মুখে চুষে খাওয়ার যে ট্যাবলেটটা, সেটাও আপনি খেতে পারেন। অথবা অনেকে ট্যাবলেট খেতে পারেন না, পাউডারও খেতে পারেন না, সাসপেনশন আছে তারা সাসপেনশন খেতে পারে। প্রত্যেকটি ডোজ আমি আলাদা আলাদাভাবে আপনাদেরকে বলবো, তো আমাদের সাথেই থাকুন। মূলত আমরা আরও যেই কাজগুলো করে থাকি সেটা হলো স্টিমুলেশন অফ গাউট মোটিলিটি, নন আলসার, ডিসপেপসিয়া, ইসোফিগাল রিফ্লেক্স ইসোফিকাসি এবং গ্যাস্ট্রিট, ডায়াবেটিক গ্যাস্ট্রোপেসিস, ফাংশনাল ডিসপেপসিয়া ইত্যাদি আরও অন্যান্য কাজে, এবং রিলিফস নোশিয়া অ্যাসোসিয়েটেড উইথ মাইগ্রেন অ্যাটাক, অর্থাৎ অনেকের মাথা ব্যথার কারণে কিন্তু দেখা যায় বমি হতে থাকে, সেই মাথা ব্যথার কারণে যদি বমি হয় সেক্ষেত্রে কিন্তু এই ডম্পেরিডন খুব ভালো কাজ করে থাকে। মূলত মেইন যে রোগের জন্য আমরা দিয়ে থাকি, মেইন যে সমস্যার জন্য আমরা ডম্পেরিডন দিয়ে থাকি, সেটা হলো যে কোনো গ্যাস্ট্রিকের ঔষধের সাথে এই ডম্পেরিডন সাপোর্টিং হিসেবে দিলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। বিশেষ করে ইসোমিপ্রাজল অথবা ওমিপ্রাজল বা রেবিপ্রাজল এগুলোর সাথে যদি আমরা এই ডম্পেরিডন অর্থাৎ রিডন ইজি অথবা রিডন ট্যাবলেট বলেন, এগুলো যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। দেখা যায় যে পেট ফুলে থাকাটা, পেট ফাঁপা থাকা, তারপর পেটের ভিতরে বুটবুট করা, অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যা, এই সকল সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য কিন্তু এই রিডন ইজি এর কোনো জুড়ি নেই এবং খুব দ্রুত কাজ করে থাকে। অনেকে দেখবেন প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের কারণে পেট ব্যথা করতেছে, তাদেরকে দেখা যায় যে আমরা ইসোমিপ্রাজলের একটা পাউডার অথবা ওমিপ্রাজলের একটা পাউডার যেমন লোসেকটিল পাউডারের সাথে আমরা যখন এই ডম্পেরিডনটা রোগীকে সেবন করিয়ে দিই, তখন দেখা যায় কিছুক্ষণের মধ্যেই রোগীর ব্যথা কিন্তু নিরসন হয়ে যায়, রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন, ব্যথা উপশম হয়ে যায়। তো এক কথায় বলতে গেলে যে অসাধারণ একটি গুণসম্পন্ন এই ডম্পেরিডন পাউডার বা ডম্পেরিডন ট্যাবলেট যেটা বলেন রিডন। আমি মূলত ডম্পেরিডন গ্রুপ নিয়ে আজকে আলোচনা করতেছি। রিডন হলো কোম্পানি কর্তৃক নাম দেওয়া, তো মেইন জেনেরিক নেম হলো ডম্পেরিডন। তো আপনারা যে কোনো কোম্পানির আপনি সেবন করতে পারেন, যে কোম্পানি আপনাদের ভালো লাগে, আমি নির্দিষ্ট করে বলবো না, আপনি এটাও সেবন করতে পারেন, এরকম আরও অন্যান্য কোম্পানি আছে সেটাও আপনি সেবন করতে পারেন। মূলত গ্যাস্ট্রিকের সাথে ডম্পেরিডনের যেই কম্বিনেশনটা রয়েছে, যদি এটা নির্দিষ্ট পরিমাণে আপনি সেবন করেন তাহলে খুব দ্রুত গ্যাস্ট্রিক থেকে আপনি রক্ষা পাবেন, বমি থেকে রক্ষা পাবেন, বিশেষ করে মাথা ব্যথার কারণে যে বমিগুলো সেখান থেকে রক্ষা পাবেন, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে, পেটের ভিতরে বুটবুট করা থেকে আপনি রক্ষা পাবেন।
আরও অনেক ধরনের, তারপরে যাদের আলসার রয়েছে তাদেরকেও দেওয়া হয়ে থাকে। তো মূলত ডোজেস আমরা এটার গুরুত্ব অর্থাৎ কী কাজ করে থাকে সে বিষয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করবো যেটার ডোজেস ফর্মে অর্থাৎ কতটুকু সেবন করতে হবে। অ্যাডাল্ট 10-20 mg একটা অথবা দুইটা ট্যাবলেট, অথবা 5-10-20 ml সাসপেনশন, অথবা একটা বা দুইটা প্যাকেট। আমি আবার বলছি, যারা যাদের বয়স বেশি 18 বছরের উপরে তারা 1-2 ট্যাবলেট অথবা 2-3 চামচ অথবা 3-4 চামচ সিরাপ অথবা এই প্যাকেট, যে প্যাকেটটা আপনারা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটি অথবা দুইটি প্যাকেট পানির সাথে আপনি ওগুলো কিন্তু খেতে পারেন। এবং চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের যে নোশিয়া অ্যান্ড ভমিটিং ফলোয়িং সাইটোটক্সিক থেরাপি অর রেডিওথেরাপি অনলি, তো যেসব বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেওয়া হয় যাদের বমি হয় বাচ্চাদের, তো বডি ওয়েটের জন্য প্রত্যেকটা পার কেজি বডি ওয়েটের জন্য আমরা যে দিয়ে থাকি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো বাচ্চাদেরকে মোটামুটি আমরা যেই সব বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে ওজনে দেখা যায় যে ওজনে তাদের বিভিন্ন ধরনের ঘাটতি থাকে বা অনেক বাচ্চাদের ওজন বেশি থাকে, সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে দেখা যায় যে ওজন করে তারপরে আমরা সেই ওজন অনুযায়ী দিয়ে থাকি। দেখা যায় যে 0.4-0.8 mg পার 10 kg অনুযায়ী আমরা দিয়ে থাকি বডি ওয়েট অনুযায়ী, 3-4 times অথবা ডেইলি 3-4 বার আমরা দিয়ে থাকি। এবং রিডন শুড বি টেকেন 15-13 minutes অর্থাৎ রিডন যে এই যে পাউডার বা রিডন পাউডার বলেন, ট্যাবলেট বলেন বা সিরাপ বলেন, অবশ্যই গ্রহণ করতে হবে 15-30 মিনিট বিফোর মিয়েল অর্থাৎ খাবারের পর। ম্যাক্সিমাম পিরিয়ড অফ ট্রিটমেন্ট ইজ 12 weeks অর্থাৎ সর্বোচ্চ আপনি 12 সপ্তাহ পর্যন্ত এটা ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারেন। তো মূলত যে পাউডারটি অনেক সময় দেখা যায় যে কতটুকু পানি পেতে আমরা সেবন করবো গুলে, তো মূলত রিডন যে পাউডারের কথা সেটা বলা হয়েছে যে আধা গ্লাস পানি পর্যন্ত অথবা 1 কাপ পানির ভিতরে যদি আমরা মিশিয়ে তারপর যদি সেবন করি তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো যারা অ্যাডাল্ট রয়েছে তাদের জন্য বেশি পরামর্শ থাকবে, যদি আপনার পাউডার খাওয়ার অভ্যাস থাকে তাহলে দ্রুত গ্যাস উপশম করার জন্য আপনারা কিন্তু এই পাউডার কিন্তু সেবন করতে পারেন, একটা অথবা দুইটা, যদি একটি তাহলে আধা গ্লাস পানির ভিতরে, আর যদি দুইটা হয় তাহলে 1 গ্লাস পানির ভিতরে আপনারা মিশিয়ে তারপর কিন্তু সেবন করতে পারেন। অবশ্যই কিন্তু এটা আমি আবার বলছি 15-30 মিনিট পূর্বে কিন্তু সেবন করতে হবে অর্থাৎ খালি পেটে সেবন করতে হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এরকম আশা করি এরকমের যে আরও উপকারী ভিডিও আপনাদের জন্য, সকলের জন্য এটি উপকারী ভিডিও, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, উপকারী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।